हेलो पेरेंट्स, वेलकम बैक टू माय चैनल। আমি অনামিকা আর আপনারা দেখছেন বিএ পজিটিভ মম। আজকের ভিডিওতে কথা বলবো সি সেকশন ডেলিভারির পরে মায়েরা কিভাবে ত্বকের যত্ন নেবেন, বিশেষ করে সেলাইয়ের স্থানটির যত্ন কি করে নেবেন ডেলিভারির পরে। রীতিমতো একটা বড় সড় সার্জারি বা একটা অপারেশন বলতে পারেন, যার পরে মায়েদের ফিজিক্যাল এবং মেন্টাল বোথ সাইডে রিকভারি করতে কিন্তু অনেকটা সময় লাগে। ডাক্তারদের পরিভাষায় সি সেকশনের পরে সেলাইয়ের জায়গা বা মায়েরা পুরো দমে কাজে ফিরতে পারে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে। তবে এটা ডিপেন্ড করে যে কার কীরকম ক্যাপাসিটি বা কার শরীরের স্ট্রেংথ কতটা। যে যত তাড়াতাড়ি জিনিসটা সহ্য করতে পারবে সে তত তাড়াতাড়ি রিকভারি করতে পারবে। সি সেকশনের পরে মায়েদের যে সমস্যাগুলো আসে সবার ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো সেম থাকে না। কারো কারো রিকভারি খুব তাড়াতাড়ি হয়, কারো কারো একটু দেরিতে হয়। কেউ কেউ সি সেকশনের পরে পেইন অনেক বেশি ফিল করেন, কারো কারো পেইন একদমই থাকে না বা মিডিয়াম থাকে বা সামান্য থাকে এবং ধীরে ধীরে কমতে থাকে। তো আমি আজকে আপনাদেরকে ইন জেনারেল কিছু পয়েন্ট তুলে ধরবো যেটা সি সেকশন ডেলিভারির পরে মায়েরা স্কিনের যত্ন বা সেলাইয়ের জায়গার যত্নগুলো করতে পারেন, যাতে করে আপনাদের রিকভারি তাড়াতাড়ি হয় এবং খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। সি সেকশন হয়ে যাওয়ার পর প্রথম 24 ঘন্টা মায়েদের জন্য কিন্তু খুবই রিস্ক থাকে, কারণ সেই সময় মায়েদের শরীরে আস্তে আস্তে সেন্স আসতে থাকে। সি সেকশন সার্জারিতে মায়েদেরকে অ্যানেস্থেশিয়ার মাধ্যমে নিচের পোর্শনটাকে যেহেতু অজ্ঞান করা হয়, 24 ঘন্টার মধ্যে ধীরে ধীরে সেই পোর্শনটাতে সেন্স আসতে শুরু করে এবং এই যে জায়গাতে অপারেশন হলো সেই জায়গাতে আস্তে আস্তে ব্যথা ফিল হতে থাকে এবং সেলাইয়ের জায়গাতে কিন্তু তখন ব্যথা শুরু হয়। তবে এই ব্যথাটাও কিন্তু কারো কারো ক্ষেত্রে সেম থাকে না, কেউ কেউ ব্যথা ফিল করে আবার কেউ কেউ ব্যথা ফিল করে না। ব্যথা খুব ফিল হয় না, কারণ সেই সময় অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকমের ব্যথা বেদনার ওষুধ ডাক্তাররা দিয়ে থাকেন, কিন্তু তবুও এই 24 ঘন্টার টাইমটা মায়েদের জন্য খুবই চ্যালেঞ্জিং থাকে। একে তো নতুন মা হয়েছেন, তার উপরে তার এত বড় সার্জারি হয়েছে, সেই নিয়ে ফিজিক্যালি এবং মেন্টালিও মাকে একটু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। সি সেকশনের পরে মায়েদেরকে যে সমস্ত সমস্যা ফেস করতে হয় এর মধ্যে একটা হচ্ছে কি, বডি ক্র্যাম্প হয়ে যায়, যেটা বললাম আগে, পেইন স্টার্ট হয়, কখনো কখনো পায়ে ফোলা ভাব চলে আসে এবং শরীরের একটা পোর্শন একদম অবশ হয়ে যায়। এরকম অনেক ধরনের সিমটম সি সেকশনের পর দেখা দেয়, তবে সবার ক্ষেত্রে সেগুলো সমান নয় এবং আমি আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে ভিডিওটাকে দীর্ঘ করব না, প্রয়োজন পড়লে আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। তো এবার আসি যে মায়েদের নেক্সট যে ফার্স্ট উইক অর্থাৎ সি সেকশনের 24 ঘন্টার পরে মায়েরা যখন নেক্সট উইক অর্থাৎ প্রথম সপ্তাহে কি করবেন তার স্কিন এবং সেলাইয়ের জায়গার যত্নের জন্য। সি সেকশনের পরে প্রথম যে সপ্তাহটা যখন আপনি বাড়ি এলেন ওই সপ্তাহটা কিন্তু খুবই রিক্সি একটা সপ্তাহ। এই সময় মায়েদের ব্লিডিং হওয়ার সমস্যা থাকতে পারে এবং সামান্য জ্বালা বা ব্যথাও হয় সেলাইয়ের জায়গাতে, কারণ সাইমালটেনিয়াসলি আপনাকে বাচ্চার অ্যাক্টিভিটিসগুলোও করতে হয়। তো সেই সময় খুব কেয়ারফুললি থাকতে হবে যে আপনার সেলাইয়ের জায়গাতে কোনো রকমের ইচিং হচ্ছে কি না, ব্যথা হচ্ছে কি না বা কোনো সোয়েলিং হচ্ছে কি না, যেহেতু ওই জায়গাটা তখনও খুব ভালো করে কভার করা থাকে এবং যখন আপনি স্নান করবেন বা নিজেকে ক্লিন করবেন তখন যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ওই স্থানটাতে যদি জল বা লোশন ক্রিম লাগে তাহলে ইনফেকশনটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ডাক্তাররা বলেন যে প্রথম 1 সপ্তাহ বা 10 দিন যেন ওই সেলাইয়ের জায়গাতে কোনো রকমের জল তেল সাবান যাতে না লাগে। তো এই বিষয়টা আপনাদের নজরে রাখতে হবে। প্রথম সপ্তাহে সামান্য ছোটোখাটো কাজ বা মুভমেন্ট যেটা সেটা অবশ্যই করবেন, নয়তো শরীরে ক্র্যাম্প আসবে, পা ফুলে যাবে এবং সি সেকশনের জায়গাটা তাড়াতাড়ি শুকোতে চাইবে না। তো এই জন্য আপনার নর্মাল অ্যাক্টিভিটিস, হালকা কাজ, বাচ্চার কাজ সেগুলো অবশ্যই করবেন। তার পাশাপাশি যেটা নজরে রাখতে হবে আপনার সেলাইয়ের স্থান, যে জায়গাটাকে ব্যান্ডেজ করা আছে সেই জায়গাটা যেন ঠিক আছে সেটা অবজারভেশন করতে হবে।
সি সেকশনের পরে যেটা আরেকটা করতে হবে, আপনাকে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। এই সময়ে নবজাত শিশু বাড়িতে আসে এবং তার পেছনে আপনার অনেকটা সময় দিতে হয় এবং তাকে 1 থেকে 2 ঘন্টা অন্তর অন্তর বুকে দুধ পান করাতে হয়। এই জন্য মায়েদের প্রপার স্লিপ বা প্রপার ঘুম হয় না। বাচ্চা যখনই ঘুমোবে, যখনই আপনি সুযোগ পাবেন তখনই আপনি ঘুমিয়ে পড়বেন। সি সেকশনের পরে স্কিনের বা সেলাইয়ের জায়গায় রিকভারি হওয়ার একমাত্র উপায় এবং সহজ উপায় হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেওয়া। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে সাহায্য নিন। অবশ্যই অন্যের সাহায্য আপনাকে নিতে হবে, যেহেতু আপনি একটা বড় রকমের অপারেশন, বড় রকমের সার্জারির মধ্যে দিয়ে গেছেন, সেজন্য আপনার প্রয়োজন অন্যের সাহায্য নেওয়া। বাচ্চাকে যখন আপনি ফিট করালেন তখন বাচ্চাকে যেমন আপনি কোলে নিলেন, বাকি সময় আপনি অন্য কারো কোলে বাচ্চাকে দিতে পারেন। এই জন্য প্রয়োজন পড়লে আপনি কোনো হেল্পিং হ্যান্ড বা কোনো সাহায্য করার জন্য কোনো আয়া বা কোনো একজন কাউকে রাখতে পারেন, যে 24 ঘন্টা আপনার সঙ্গে থাকবে এবং বাচ্চাকে নিতে বা ছোটোখাটো কাজে আপনাকে হেল্প করবে। প্রথম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আপনি এই ধরনের কাজগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবেন, যে সমস্ত কাজগুলো আপনার সেলাইয়ের জায়গার উপর চাপ পড়ে। তো এই ক্ষেত্রে আপনি আরেকজনের সাহায্য অবশ্যই নিতে পারেন। সি সেকশনের পরে সেলাইয়ের জায়গা রিকভারি হওয়ার আরেকটা সহজ উপায় হচ্ছে এবং খুবই এফেক্টিভ উপায় হচ্ছে যে আপনি হাঁটা চলার মধ্যে থাকেন। এমন নয় যে আপনার অপারেশন হয়েছে, একটা মেজর সার্জারি হয়েছে এবং আপনি সারাদিন চেয়ারে বসে থাকলেন, এতে কিন্তু হিতের বিপরীত হবে এবং আপনার সেলাইয়ের জায়গাটা শুকাতেও দেরি হবে। খুব ভারী এক্সারসাইজ এই সময় করার দরকার নেই, তবে রেগুলার হাঁটা চলার মধ্যে অবশ্যই থাকবেন। এতে আপনার স্কিন যেমন তাড়াতাড়ি শেপে চলে আসবে, তেমনি আপনার সেলার জায়গাও কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সি সেকশনের পরে বাচ্চাকে যখন ব্রেস্ট ফিড করাবেন অবশ্যই একটা সাপোর্ট নিয়ে নেবেন। বাচ্চাকে নিজের হাতে বা কোলে বা আসন করে বসে বাচ্চাকে না নিয়ে একটা সাপোর্টের মধ্যে রেখে তারপর বাচ্চাকে ব্রেস্ট ফিড করান। আজকাল মার্কেটে বিভিন্ন রকমের বালিশ বা ব্রেস্ট ফিড করার সাপোর্ট প্ল্যাটফর্ম পাওয়া যায়, যেগুলো আপনারা কিনতে পারেন এবং সেগুলোর সাহায্য নিয়ে আপনারা বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবেন। দেখবেন যে আপনার সেলাইয়ের জায়গা বা স্কিনে কোনো রকমের টাইটনেস বা স্কিনে কোনো রকমের পেন, এই ধরনের সমস্যা ফিল হবে না। আমি ডেসক্রিপশন বক্সে এই বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করার যে সাপোর্ট মেটেরিয়ালস গুলো আছে তার লিংক দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। সি সেকশন ডেলিভারির পরে স্কিন তাড়াতাড়ি শুকোবে বা সেলাইয়ের জায়গা তাড়াতাড়ি শুকোবে, এর একটা ভালো উপায় হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি খাওয়া। ভিটামিন সি জাতীয় ফল বা ভিটামিন সি সাপ্লিমেন্টও এই সময় নেওয়া যেতে পারে। এতে সেলাইয়ের জায়গা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং স্কিনও কিন্তু ভালো থাকবে। আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী কাটা ছেঁড়া বা সেলাইয়ের পরে ভিটামিন সি জাতীয় কোনো ফল বা কোনো সবজি বা কোনো খাদ্য দ্রব্য খেলে সেই জায়গা পেকে যায় এবং রক্ত আসে বা সেখান থেকে সমস্যা হতে পারে, তবে এই কথাটা সম্পূর্ণ সত্যি না। ভিটামিন সির পাশাপাশি মায়েদেরকে এই সময়ে পর্যাপ্ত পরিমাণে জলও পান করতে হবে। জল আপনার ত্বককে আর্দ্র করে রাখবে এবং ত্বকের ময়েশ্চারকে ধরে রাখতে সাহায্য করবে এবং এই জল পানের ফলে আপনার যে সেলাইয়ের জায়গাও কিন্তু তাড়াতাড়ি শুকোতে সাহায্য করবে। সি সেকশন ডেলিভারির 10 থেকে 15 দিনের মধ্যেই ডাক্তার সেলাইয়ের জায়গার যে পট্টিটি আছে সেটা খুলে দেন, তারপরই নর্মাল স্নান বা সেখানে তেল লাগানো ক্রিম লাগানোর কথা ডাক্তাররা বলে থাকেন। ডাক্তার যখন থেকে গ্রিন সিগন্যাল দেবে যে আপনি আপনার সেলাইয়ের জায়গাতে তেল, সাবান, ক্রিম লাগাতে পারবেন, জল লাগাতে পারবেন, ঠিক তখন থেকেই কিন্তু আপনি সেই সেলাইয়ের জায়গাতে তেল, সাবান বা জল লাগানো স্টার্ট করবেন। তার আগে পর্যন্ত আপনাকে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। সি সেকশনের পরে ত্বক ভালো রাখার এবং সেলাইয়ের জায়গাটিকে প্রপার যত্ন করার আরেকটা টিপস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কি, বেল্ট বাঁধা। বেল্ট কিন্তু বাঁধতে ভুলবেন না, কারণ বেল্ট আপনার পেটটাকে সাপোর্ট দিতে সাহায্য করবে এবং আপনি যখন হালকা কাজ করবেন তখন এই বেল্ট কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। সেলাইয়ের জায়গাতে যে পেন হচ্ছে সেই পেনটাও কিন্তু অনেকটা বেল্ট বাঁধার ফলে রিলিফ পাওয়া যায়। বেল্ট কখন বাঁধবেন, ডেলিভারির পরে কিভাবে বাঁধবেন, বেল্ট বাঁধা নিয়ে কি কি প্রিকশন আপনারা অবলম্বন করবেন, এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সেই ভিডিওটি চেক করে নিতে পারেন। আমি বেল্ট বাঁধা নিয়ে আলোচনাকে আর বাড়াবো না। এছাড়াও ডেলিভারির পরে সি সেকশনের জায়গার যত্নর ক্ষেত্রে আরেকটা যেটা মায়েরা মাথায় রাখবেন সেটা হচ্ছে কখনোই সেলাইয়ের জায়গাতে নখ লাগাবেন না।
এই জায়গাতে কিন্তু যথেষ্ট ইচিং হয়, কারণ ডেলিভারির পর স্কিন আস্তে আস্তে সংকুচিত হতে থাকে, এই জন্য এখানে খুব বেশি ইচিং হয় এবং স্ট্রেচ মার্ক কিন্তু ঠিক তখন থেকেই পড়তে শুরু হয়। তো সেই জন্য যে জায়গাতে স্টিচ পড়েছিল সেই জায়গাতে ভুলেও কখনোই নখ লাগাবেন না বা চুলকানি হলেও সেই জায়গাটাকে অ্যাভয়েড করবেন। প্রয়োজন পড়লে সেখানে ডাক্তার রেকমেন্ডেড কোনো ক্রিম আপনি লাগাতে পারেন। সি সেকশন ডেলিভারির পর মায়েদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই সময় খুব বেশি স্পর্শকাতর হয়ে থাকবেন না। আপনি যত বেশি স্পর্শকাতর হয়ে থাকবেন সমস্যাও কিন্তু তত দ্বিগুণ হয়ে দাঁড়াবে। সি সেকশনের পরে পেইন স্বাভাবিক, তবে সেই পেইনটা সহ্য করা যায়। সেলার জায়গাতে সেই রকম মারাত্মক কোনো পেইন হয় না যে আপনি সেই পেইনের জন্য কোনো কাজই করতে পারছেন না, এবং ডাক্তার যে সমস্ত অ্যান্টিবায়োটিক বা যে সমস্ত ওষুধ আপনাকে খাওয়ার জন্য দেবে অবশ্যই সেগুলো নিয়ম করে এবং প্রপারলি নেবেন। এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার যে সি সেকশনের যে একটা বড় দখল সেটা থেকে রিকভার হয়ে গেছেন, তবে সম্পূর্ণ রিকভার হতে কিন্তু 6 থেকে 8 সপ্তাহ লাগে। যারা এক্সারসাইজে ফিরে যেতে চাইছেন বা যারা ড্রাইভিং করছেন তাদেরকে আমি বলবো 6 থেকে 8 সপ্তাহ পরই আপনি কিন্তু নর্মাল লাইফে ফিরে যেতে পারবেন, অর্থাৎ ড্রাইভিং করা বা এক্সারসাইজ করা এই ধরনের কাজগুলো কিন্তু 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শুরু করে দিতে পারবেন। এই ভিডিওটা দেখার পরে অনেক মায়েদের মধ্যে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে সি সেকশনের পরে যে সেলাইয়ের স্থানটি সেটা কি সম্পূর্ণভাবে নির্মূল হতে পারে বা সেটা একদমই দেখা যাবে না, স্কিনের সঙ্গে মিশে যাবে সেই সেলাইয়ের দাগটি, সেটা কি হতে পারে? তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে না, সেই সেলাইয়ের দাগটি সম্পূর্ণভাবে নির্মূল হবে না, সেই দাগটি কিন্তু সারা জীবন আপনার সঙ্গে থাকবে। তবে হ্যাঁ, সেই দাগটা হালকা হয়ে যাবে, অনেকটাই হালকা হয়ে যাবে যদি আপনি প্রপারলি তেল মালিশ করেন বা ক্রিম লাগান। সেটা অবশ্য শুরু থেকে আপনাকে করতে হবে, যেমন আপনি যখন কনসিভ করলেন তখন থেকেই যদি আপনি ত্বকের যত্ন প্রপারলি করে থাকেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যদি প্রপারলি যত্ন করেন স্কিনের, তাহলে কিন্তু সেলাইয়ের দাগটি হালকা হবে তবে সম্পূর্ণরূপে যাবে না। সি সেকশন ডেলিভারির পরে কোনো কোনো মহিলাদের, সবার ক্ষেত্রে নাও হতে পারে, দেখা গেছে যে জায়গাটা সেলাই করা হয়েছে সেই জায়গাটা একদম কালো হয়ে গেছে, সেলাইয়ের স্থানটা। তো এটা নিয়ে একদমই ঘাবড়াবেন না, কারণ আস্তে আস্তে এই কালো ভাবটা ফেড হয়ে যায়, এবং এখানে আপনি নিয়মিত নারকেল তেল অথবা অলিভ অয়েল অথবা আলমন্ড অয়েল অর্থাৎ বাদাম তেলও কিন্তু ইউজ করতে পারেন। সেলাইয়ের পট্টিটা খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু কোনো রকমের স্কিন প্যাক বা স্ক্রাবার কিন্তু এই জায়গাতে ব্যবহার করবেন না, এতে কিন্তু ইরিটেশন বা সেই জায়গার ইনফেকশনটা বেড়ে যেতে পারে। তবে কিছু কিছু ঘরোয়া উপায় অবশ্যই আছে সেই কালো জায়গাটাকে রিমুভ করার, তবে সেটা আমি সাজেস্ট করব অ্যাটলিস্ট 15 থেকে 20 দিন বা 1 মাস পর থেকে অ্যাপ্লাই করুন, তাহলে ধীরে ধীরে ওই কালো ভাবটা ফেড হয়ে আসবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে সেই সমস্ত মায়েদের উদ্দেশ্যে বলবো যাদের সদ্য সি সেকশনের মাধ্যমে ডেলিভারি হয়েছে, আপনারা যখন বাড়ি যাবেন সেই 1 সপ্তাহ কিন্তু খুব অবজারভেশনে থাকতে হবে, যে জায়গাটিতে সেলাই হয়েছে সেই জায়গাটি ব্যান্ডেজ করা থাকে এবং তার চারপাশে কোনো রকমের দানা দানা বা লাল বা কোনো রকমের অ্যালার্জি যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। যদি আপনি স্নান করেন তাহলে সেই সেলাইয়ের জায়গাতে অর্থাৎ ব্যান্ডেজে যেন জল না লাগে। কোনো রকমের ব্যথা ইরিটেশন বা যদি মনে হয় জায়গাটা একটু ভিজে ভিজে বা যদি আপনি ফিল করেন যে হয়তো রক্ত বেরোচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের দেরি চলবে না। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।